আজকে আমি আপনাদের সামনে জগদ্ধাত্রী পুজো এবং জগদ্ধাত্রী দেবী সম্পর্কিত কিছু অজানা তথ্য তুলে ধরব। জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী, যার আসল অর্থ হল বিশ্বের বাহক, তিনি হলেন হিন্দু দেবী পার্বতীর একটি রূপ, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং ওড়িশা ও ঝাড়খণ্ডের মতো অন্যান্য রাজ্যে পূজা করা হয়। তার পূজা এবং আচার অনুষ্ঠান তন্ত্র থেকে উদ্ভূত। বাংলায় দেবী জগদ্ধাত্রীর পুজো হয় দুর্গাপুজোর ঠিক এক মাস পর, কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এবং হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত। তবে শুধুমাত্র কৃষ্ণনগর এবং চন্দননগর, এই দুটি জায়গায় জগদ্ধাত্রী পুজো হয় মনে করলে ভুল হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কম বেশি জগদ্ধাত্রী পুজো হয়। নদিয়া জেলার কথাই যদি বলি, তবে শান্তিপুর ও তেহট্টর জগদ্ধাত্রী পুজোর কথা বিশেষভাবে বলতেই হয়। ইতিমধ্যে এই দুটি জায়গায় জগদ্ধাত্রী পুজো বেশ চর্চিত। এছাড়াও দোগাছি, রানাঘাট, নবদ্বীপ, কল্যাণী, ভাণ্ডারখোলা, দইয়ের বাজার, বেতাই, করিমপুরের আশেপাশে বিক্ষিপ্তভাবে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। দেবী জগদ্ধাত্রীকে উগ্র দেবী দুর্গার শান্ত ও নির্মল অবতার বলা হয়। তাকে সাধারণত শঙ্খ, ধনুক, চক্র এবং একটি পঞ্চমুখী তীর বহনকারী চার হাতের দেবী হিসাবে চিত্রিত করা হয়। একটি বাঘের উপর দেবী বসে থাকেন। জগদ্ধাত্রী পূজা এই অঞ্চলের একটি প্রধান সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রাচীন ইতিহাস আজও অজানা। শোনা যায়, ইন্দ্রনারায়ণ চৌধুরী কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের আদলে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন। সেই সময় মহিষাসুরকে শায়েস্তা করতে দেবী দুর্গা চতুর্ভুজা রূপে আবির্ভূত হন আর হাতে ধরা চক্র দিয়ে হাতির সুর কেটে দেন। দেবীর সেই রূপকেই বলে জগদ্ধাত্রী, আর সেই কারণে দেবী জগদ্ধাত্রীর বাহন সিংহ এক মৃত হাতির ওপর দাঁড়িয়ে থাকে। এই প্রতিটি তথ্যই সংগৃহীত। যদি এই তথ্যের বাইরেও আরও কিছু তথ্য আপনাদের জানা থাকে, তবে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। ভালো থাকবেন সকলে, নমস্কার।